Yeah!
প্রচার ভাই আপনি না হলে হবে না।
ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন নবগঠিত খুলনা মহানগর আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য যারা সর্বদা অন্তহীন। এবার যা বক্তব্য নিয়ে আসছেন সম্মানিত সভাপতি, যশোর জেলার আমার বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নারায়ণ দেব আমাদের মাঝে আরো উপস্থিত আছেন, এই সভা সমস্ত বিশেষ অতিথি জনাব মুর্শিদ আহমদ উপস্থিত আছেন, কেন্দ্রীয় বিএনপি সভাপতি বাবু নিশা রায় চৌধুরী সহ কেন্দ্রীয় বিএনপি নেতৃত্ব, যশোর জেলা বিএনপি নেতৃত্ব, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, মহিলা দল, জাতি দল, ছাত্র দল, সহযোগী অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃত্ব আমার সামনে উপস্থিত আছেন। আমাদের মাঝে আমাদের রাষ্ট্রের অনুষ্ঠানের প্রধান অতিথি ধন্যবাদ।
এই জনসভার ক্ষেত্রে আমাদের এই জনসভা কেন্দ্রের জন্য এটা চালানোর জন্য আজকে যে পরিষ্কার করেছেন যে ইতিমধ্যে আপনাদের বাংলাদেশের আকাশের নেতৃত্ব এবং খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসার দাবিতে আজকের এই বিশাল সমাবেশের সম্মানিত ঘোষণা করেছি। জাতীয়তাবাদী সংস্কারের সম্মানিত আহ্বায়ক উপস্থিত আছেন প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় বিশ্বায়ী কমিটির সম্মানিত সদস্য ঢাকা আবহাওয়া ভবনীত ঢাকার সাবেক মেয়র সাবেক সংসদ সদস্য সাবেক মন্ত্রী দলের বাধা শেখ আসাদ উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসেবে সাবেক মন্ত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন প্রান্ত থেকে আসা কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা নেতৃবৃন্দ জমির আশেপাশে সমস্ত জেলা থেকে আসা নেতৃবৃন্দ নগরকে নগর বিএনপির তরফ থেকে আজকের এই বিশাল সহযোগিতার জন্য সূর্য
এবং খালাজিয়ার নিঃশব্দ মুক্তি এবং উন্নত চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল
কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ভিতরকাছা উপজেলার সাবেক চেয়ারম্যান জেলা স্বাধীন রাজনীতি মন্ডলী, আমাদের যারা নেতৃত্ব বক্তব্য রাখছেন তাদের নীতি আগ্রহ করছি বক্তৃতারা সংক্ষিপ্ত করবে, কেন সময় নেই প্রধান অতিথি বক্তব্য রাখবেন, অতএব সংক্ষিপ্ত সবাই সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখবেন। আজকের এই বিশাল জনসমাবেশের প্রধান অতিথি
প্রিয় বন্ধুরা, এই সমাবেশে তৃণমূলকে কর্মীরা এসেছে, আটশো হাজার রাজনৈতিক কর্মীরা বলছে ৩৬টা গাড়ি থেকে লোক নামিয়ে দিয়েছে, তারা পায়ে হেঁটে আজকের এই সমাবেশে এসেছে, ২০ থেকে ২৫ কিলোমিটার পদযাত্রা করে সমাবেশ সফল করেছে। আজকে বিভিন্ন জায়গায় গাড়ি বন্ধ করা হয়েছে, ট্রেনে আসতে যাওয়া হয় নাই, বিভিন্ন পরিবহন বন্ধ করা করেও এই কারণে আজকে বেগম খালেদা জিয়া, যিনি বাংলাদেশের সকল তিনবারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমানের সহধর্মিণী, আজকে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তিনি আর চিকিৎসা পান না, আজকে তিনি মুক্তি পান না। প্রিয় বন্ধুরা, বাংলাদেশে ফাঁসির আসামিদেরকে ছেড়ে দেওয়া হয়, বাংলাদেশে বিভিন্ন অপরাধীকে মুক্ত করা হয়, আর বেগম খালেদা জিয়াকে আমি সেই কারণে কাছে দাবি করার কোন সুযোগ নেই, আজকের এই জনসভাতে প্রমাণ করে এই সরকারের শৃঙ্খল মানতে হবে। উপস্থিত আছেন আর সংগঠনিক সম্পাদক
Thank you.
ভালো ভাবে বলতে হয়।
কথাবার্তা ভালো ভাবে কথাবার্তা